السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আম্মা বাদ সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে দেশে ও প্রবাসে এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর স্বাগত জানাচ্ছি আর দাওয়া ডট টিভির নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের পর্বে প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহ রাবুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ ও নিরাপদে রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা আজকের এই আয়োজনে আল্লাহ তারা আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন সেই জন্য তার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দর্শক এই অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্নের সমাধান আমরা চেষ্টা করি কোরআন এবং আলোকে আলোকেদিয়ার আলহামদুলিল্লাহ এবং এই আয়োজনে অংশগ্রহণ করে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন দেশের খ্যাতিমান আলামী এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্নের উত্তর প্রদান করার জন্যে ইতিমধ্যে আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশের খ্যাতিমান আলেমদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও শরিয়া বিশেষজ্ঞ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান মহতারাম প্রফেসর ডক্টর আনম রফিক রহমান আল মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কষ্ট করে আজকে আয়োজনে শরিক হয়েছেন আপনাকে অনেক অনেক সুক্রিয়া জি আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা এই অনুষ্ঠানে যথেষ্ট তাদের জীবন অনেক প্রশ্ন করে থাকেন এবং আপনাদের মাধ্যমে তার সমাধান আমরা তাদের কাছে জানানোর চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ তাহলে আমরা তাহলে শুরু করছি আমাদের একজন দর্শক অলরেডি লাইনে আছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হ্যালো

অনেক সময় দেখা যায় ঘুমিয়ে যায় তারপর উঠা আসর নামাজ পড়তে গেলে মানে আসর নামাজের দাঁড়াইছি তখন আপনার মাদ্রিবের আজান দিয়ে ফেলে তখন কি আমার এই নামাজ হবে আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি বাংলা আরবিতে কোরআন শরীফ পড়লে অনেক ভুল হয় আমি বুঝি কিন্তু বাংলায় যদি আমি উচ্চার আরবিতে বাংলায় পড়ি তাহলে এটাতে কি আমার কোনো সমস্যা হবে আচ্ছা 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 জি আচ্ছা ঠিক আছে আসসালাম ওয়া আলাইকুম জি অনেক ধন্যবাদ বোন আপনাকে খুব সুন্দর দুটো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবাই জেনে যাব উত্তর জি মোহতরম বোনের প্রশ্ন হচ্ছে আসরের সালাত শুরু করেছেন ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে জি বিসমিল্লাহির রাহমানির সলে والصلاه ওয়া সালামু আলাই রাসুলুল্লাহ বা আসরের সালাত যদি সূর্য ডুবে অবস্থায় যে ডুবছে এই অবস্থায় শুরু করে তাইলে আল্লাহ রসুল সল্লা আলী ওয়াসাল্লাম সাই হাদিসের মধ্যে বখারি মুসলিম হাদিসে তিন বক্ত নামাজ পড়তে নিষেধ করেছেন তন্মধ্যে সূর্য ডুবার সময় জি সূর্য ডুবার সময় নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব এ সময় নামাজ না পড়ে বরং সূর্য ডুবার পরে মা আগে তিনি আসল নামাজটা পড়ে নেবেন জি আর যদি সূর্য ডুবার আগে শুরু করে শুরু করে কারণ আজান তো অনেক সময় একটু মাগরীবের আজান সূর্য ডুবারও দুই চার পাঁচ মিনিট পরে দেওয়া হয় তো বোঝা হলে সূর্য আগেই ডুবে গিয়েছে ইতিমধ্যে আসরে মাগরীব আজান দিয়েছে মানি হলে সূর্য ডুবে গিয়েছে সেই সময় মাঘরীবের আগে আসর পড়বেন কাজা হিসাবে বা যেটাকে ভৌত হয়ে গেছে না ছুটে গেছে নামাজটা পড়বেন মাগরীবের আগেই পড়ে নেবেন জি জি আর যদি সূর্যাস্তের আগে শুরু করে থাকেন এক রেগা পেয়ে থাকেন

আলহামদুলিল্লাহ অনেক সুখ্রিয়া আমাদের বোনের একটি প্রশ্ন ছিল যে বাংলায় কোরআন উচ্চারণ করে উনি হয়তো সহিভাবে আরবিটা পড়তে পারছেন না তো ওনার দাবি হচ্ছে যে বাংলাতেই উনি ভালো করে পড়ছেন ব্যাপারটা সম্ভব কিনা তো কোরআন পড়ার আগ্রহ যে ওনার আছে এই জন্য ওনাকে ধন্যবাদ পড়তে চান পড়তে চান আলহামদুলিল্লাহ তবে যেহেতু বাংলায় উচ্চারণ আরবি উচ্চারণগুলো সঠিকভাবে হয় না আরবিতে এমন কিছু শব্দ আছে অক্ষর আছে উচ্চারণ বাংলাতে সঠিকভাবে করা সম্ভব যেমন এগুলো উচ্চারণটা অনেক সময় বাংলায় করা যায় না আর পার্থ না করার কারণে অনেক ক্ষেত্রে অর্থে বিকৃতি হতে পারে বিকৃত হতে পারে এই জন্য চেষ্টা করবেন অল্প অল্প করে হলেও রাখি আল্লাহ যে আমরা দোয়া করছি বোনের জন্য আল্লাহ যেন তাকে ভাবে কোরআন শেখার তো ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ইতিমধ্যে আমাদের এই টেলিভিশনে আহ প্রতি সন্ধ্যায় একটা লাইভ অনুষ্ঠান হচ্ছে সপ্তাহে বৃহস্পতি শুক্র শনি আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমার বোন যদি সেই অনুষ্ঠানে দর্শকরা চাইলে তিনি বিশুদ্ধ করে আমরা আমাদের সকল দর্শকদেরকে এই অনুষ্ঠান থেকেও সেই দাওয়াত দিচ্ছি আপনারা সেই কোরআনে কারিমের আহ আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে যোগদান করবেন এবং সেইভাবে কোরআন শেখবেন একজন দর্শক আছেন আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত লাইনটি কথা বিচ্ছিন্ন হয়ে গেছে যে মতন একটু যদি আপনি বলেন আমাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাবাদ শেখার জরুরতটা আসলে কতটুকু সে বিষয়টা যদি একটু বলতেন যেহেতু কোরআন তো সহি করে পড়তে হয় যেহেতু আমরা মুসলিম আমাদের মূল গ্রন্থ হইল কোরআনে করিম জি এবং কোরআনে করিমের প্রথম কথা হইল এ কড়া পড়ো পড়ো তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছে জি অত প্রথম কথা হইলি পড়া পড়া অত কোরআন পড়া ব্যতীত কোনো মুসলমান কোরআন পড়বে না এটা হয় না

চেষ্টা করলে সবাই যে আমার পথে চলতে চেষ্টা করে আমি আমার তার জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসছি আসসালামাইকুম এবারও বোধহয় লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেল জি সহজ মোতারাম এখানে আমাদের একটা ভুল ইনফরমেশন আমরা অনেক সময় শুনি অনেক ইমানদার ভাইরেই হয়তো এরকম বলে থাকেন যে কোরআন খুব আজীব জিনিস এটা আমরা আম পাবলিকেরা বুঝবো না কিন্তু আপনি যেটা বলেন আল্লাহর কোরআন থেকে যে আল্লাহ বলছে যে সহজ করে দিয়েছি বোঝার জন্য কেউ আছো কি ব্যাপারটা কেমন হয়ে গেল এটা আসলে তাদের ভুল বুঝাবুঝি কারণ কোরআন আসছি পড়ার জন্য কোরআন কোরআন বলে নামকরণ করা হয়েছে এটা বেশি 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 পড়া হয় বেশি বেশি পড়া হয় এই জন্য নাম হয়েছে কোরআন এখন এটা যদি নাই পড়লাম তাহলে আমরা কোরআন থেকে উপদেশটা নেব কিভাবে নেব যেমন আমরা আসছি দর্শক তার প্রশ্নটা আগে নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমার নাম আতোয়ার আমি মালিবাগ চৌধুরীপাড়া থেকে বলছি জি জি অনেক শুক্রিয়া আপনাকে প্রশ্ন করুন এ আপনারা যে টিভিতে বা আপনাদের টিভিতে শুনলাম যে কুরুব সম্বন্ধে হিলাকুরুব সম্বন্ধে জি যে কুরুব সম্বন্ধে আসলে শরীফ ব্যাখ্যাটা আপনি জানতে চাইছেন যে কুরুব না যাবে কি যাবে না আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে দর্শক খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে মতম যে বিষয়ে বলছিলেন আপনি এই যে ভুল বোঝাবে যে আমাদের মধ্যে যে সহজের ব্যাপার কোরআনুল করিম আসলে পড়বে কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য মেসেজ এই মেসেজটা এসেছে আদেশ নিষেধ এতে রয়েছে জি আল্লাফ কি আদেশ করলেন সেটা আমি জানলাম না কি নিষেধ করলেন সেটাও জানলাম না তাহলে সেখানে দেখা যাবে হয়তো আদেশকে মানব না আবার নিষেধকে আমল করা শুরু করব এতে বিভ্রান্তি সৃষ্টি হবে জি এই জন্য কোরআন আসছে জীবন্ত মানুষের জন্য এখন তো আমরা কোরআন পড়ি মিলিত মানুষের জন্য কোরআনে করিম আল্লাহ বলছেন লিউন হাইয়া যে কোরআন আসছে যারা জীবিত মানুষ তাদেরকে ভয় দেখাবার জন্য অর্থাৎ কোরআন যদি না মানো তাহলে তোমাদের জন্য দুনিয়া তো অশান্তি রয়েছে দুনিয়া সংকীর্ণ হবে অশান্তির জীবন হবে এবং আখরাদের জীবনে তোমাদের সংকীর্ণ জীবনে অশান্তি জীবন হবে ওমান দনকা আর বলেছেন যে আমার জিকির থেকে কোরআন সবচেয়ে বড় জিকির বড় জিকির কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিবে তার জীবন সংকীর্ণ করে দেব আমি দুনিয়ার জীবন সংকীর্ণ কবরে পরকাল জিন্দিকে সংকীর্ণ হবে

এসব নামাজা এরা দিলেন আচ্ছা যে বুঝতে পেরেছি আপনার আর কোনো প্রশ্ন আছে জি অনেক ধন্যবাদ আমরা আপনার প্রশ্ন পেয়েছি আসছি তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের দর্শকদের জন্য মানে সৃষ্টি হয়ে গেল এবং আমরা জানি না আমার মনে হয় যে খুব নিকট অতিতে এরকম কোনো ব্যবস্থাপনা কেউ করেছে যে আলহামদুলিল্লাহ কোরআন শেখার লাইভ একটা ব্যবস্থা আল্লাহ কবুল করুন এই প্রোগ্রামকে মোতারাম মালিবাগ থেকে আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন কুলুক বিষয়ে কুলুক বিষয়ে জি আসলে প্রস্রাব পায়খান থেকে পবিত্র হওয়া এটা হলো জরুরি জি যে পবিত্র হইতে হবে এবার পবিত্র এবার কীভাবে হবে যদি পানি থাকে তাহলে আপনি পানি দিয়ে পবিত্র হয়ে যান কোনো অসুবিধা নেই আর যদি পানি না থাকে তাহলে আপনি পাথর অথবা মাটির ঢেলা অথবা আজকাল যে টয়লেট পেপার আছে এ দিয়ে আপনি পবিত্র হন পবিত্র হওয়া প্রয়োজন এখানে এই নয় যে কোনো ব্যবহার না করলে শুধু পানি দিয়ে পবিত্র হলে পবিত্র পবিত্রতা আসবে না এটা নয় জি বরং যেখানে পানি নেয় আদর রসিনাম বলেছেন বোখারি মুসলিমের হাদিস মানিস তাইজমেনা ফ্যালিউথের যে নাকি পাথর ব্যবহার করে সে বেজর সংখ্যক যেন ব্যবহার করে সেটা মুস্তিম হাবির জন্য সেটা হলে পানি যখন না থাকে আর পানি যদি অ্যাভেলেবেল থাকে সেখানে পানি ব্যবহার করে উত্তম বেশি উত্তম হবে আজকে কেউ দুইটা ব্যবহার করতে চান যে আগে টয়লেট পেপার ব্যবহার করলেন তার পানি ব্যবহার করেন তাতে কোনো আপত্তি নেই জি জি কিন্তু এটাই নয় যে

অধিক পবিত্রতাকে তারা পছন্দ করে কবার মসজিদে কোবা এবং এই যা আল্লাহ অধিক পবিত্রকারীদেরকে আল্লাহ অধিক পছন্দ করেন এই আয়ের যখন তাদের ব্যাপারে নাজিল খোঁজ নিয়ে জানা গেল তারা স্টেঞ্জার পায়খানা প্রস্তাবের পরে পানি দিয়ে তারা পবিত্র হয় এটা হলো বিশুদ্ধের অয় বর্ণনা কেউ কেউ বলেছেন পানি এবং

মাথায় কলপ দেওয়া যাবে কিনা আচ্ছা জি বলুন এরপরই বলুন হ্যাঁ হচ্ছে যে কুরআন শরীফ পড়ার উত্তম সময় কোনটা আচ্ছা কখন আরwidetilde হচ্ছে যে হুজুর আমাকে একটু যে বেতের নামাজ পড়ার নিয়মটা দেখে দেবে আচ্ছা নামাজ পড়ার নিয়ম দেখিয়ে দেব আমরা যে চমৎকার আমাদের বোনের আগ্রহটা দেখে সত্যি আমাদের ভালো লাগছে যে উনি চাচ্ছেন যে আমরা যেন আসলে উনি বলতে চেয়েছেন হয়তো যে আমরা সুন্দর করে দিই আমরা মোতারাম আসবো ইনশাল্লাহ আপনার কাছে আবারও একটি বিরতি নিয়ে আসছি আহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের এই চমৎকার আয়োজন জীবন জিজ্ঞাসা সময় হয়েছে একটি বিরতির আর আমরা বিরতির পরে খুব শীঘ্রই ফিরে আসছি আমাদের সাথেই থাকুন হে ইমানদার তোমরা নিজেদেরকে এবং পরিবারের লোকদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল কোরআন সুরা আর আয়াত ছয় মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন দ্য কোড অফ লাইফ আপনি কি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নিয়ে চিন্তিত আপনি কি শুদ্ধভাবে কোরআন শিখতে চান শুদ্ধভাবে কোরআন শিখতেও জানতে দাওয়া টিভি সরাসরি কোরআন শিখার আয়োজন ছায়াতলে আপনাদের সরাসরি অংশগ্রহণে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আপনার উচ্চারণ শুনে বুঝে আপনাদের শুদ্ধ উচ্চারণের তালিম দেবেন অভিজ্ঞকারী কোরআনের সাতটা থেকে রাত পর্যন্ত সাল্লু সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে তারাই উত্তম লোক যারা সৎ চরিত্রের অধিকারী সহি বুখারি বুখারী সহি মুসলিম সুপ্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আর দাওয়া ডট টিভির নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব আমাদের সাথে আছেন মোহতারাম প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান আল মেদানী যে মহতারাম আমরা আপনার কাছে আবার আসছি একজন দর্শক আস আছেন আমরা প্রশ্ন নিয়ে তারপরে ফিরবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি প্রশ্ন করুন দর্শক পরিচয় দিয়ে হুজুর আমার প্রশ্ন হলো হুজুর আমার প্রশ্নটা হলো যে বিভিন্ন বইয়ে বিভিন্ন বইয়ে আল্লাহ নিরানব্বই নামের যে জিকির আছে এগুলো কি কোরআন সুন্নাহ মতে ঠিক আছে আচ্ছা জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা প্রশ্ন পেয়েছি আপনার ইনশাআল্লাহ জানবো যে মতরা আমাদের জুরাইন থেকে দর্শক প্রশ্ন করেছিলেন যে একজন বোন প্রশ্ন করেছিলেন যে এশার সালাত কত রাকাত জি আশার চলার তো মূলত চার রাঘাত যে ফরজ যেটা পড়ে থাকে আর এরপর দুই রাগাত শূন্যত আছে সেটা হলো সুন্নত মূল আশার নামাজ আছে চার রাগাত এরপর দুই রাকৎ সুন্নত পড়ার বিধান আছে জি এরপরে সলাতুল ভিতের আশা থেকে পর্যন্ত ভিতের আদার সুযোগ আছে সুযোগ কিন্তু মূল আশার নামাজ হল চার রাকাত জি আরহামদুল্লিলাহ মতলাব এই যে সালাতের রাকাতের সংখ্যা ব্যাপারে কিন্তু আমরা অনেক সময় যে পুরোটাকে সব একত্রে মিলিয়ে বলার কারণে যারা হয়তো সালাতে অভ্যস্ত হয়ে উঠছেন না অথবা কিছু কিছু পড়ছেন ভয় পেয়ে যান যেমন যদি বলা হয় যে জোহরের নামা দশ রাকাত তাহলে বা বারো রাগে তাহলে তো সে বলবো বাড়ে তো সময় নেই আসলে আমাদের সেক্ষেত্রে আমরা যারা আসলে মানুষদেরকে দিনের দাবাতের দিকে আনতে চাই আমাদের এই বলার কৌশলটা কিভাবে হওয়া উচিত সেটা তো একজন আয়াবি একজন বেদুইন ব্যক্তি আছে রসুল্লাহ সাল্লাম সাল্লামকে প্রশ্ন করেছে যে আমার কি কর্তব্য জি তখন ইসলামের কথা বললেন তারপরে বললেন সলাতের কথা পাঁচ বক্ত সলাতের কথা বললেন জি হাল আলাইয়া গাইরুহা গাইরুহ না এছাড়া কি আমার আর কোনো আছেন আর কোন ফরজ আছে লা যদি ইচ্ছা নফল করতে পারো তবে তোমার জন্য এটাই তো ফরজ এরপর এইভাবে রোজার কথা বলেছেন জাকাতের কথা বলেছেন এবং এই লোকটা এই আল্লাহ রসুল সবগুলা ফরজের কথা বলেছেন জি জি ফরজ বলার পরে এইবার সে বলছে এ থেকে বাড়াব না ও কমাবো না এই লোকটা যখন চলে যেতে চাই চলে যেতেছিল রসুল্লাহ সোল্ল্লাহ আলী ওসাল্লাম বললেন দুইটা আছে বর্ণনা দুইটা আছে বখারি মুস্তুমি আছে ইন সে যদি এক কথায় সত্যবাদী হয় সে সফলতা আর অন্য বর্ণনা হয়েছে যে ব্যক্তি কোনো জান্নাতি দেখে জান্নাতির প্রতি দেখে

বৈধ নয় নয় বুঝার পরে আমি অনেক বুঝেছি যে চাকরিটা দাও কিন্তু সে ছাড়ে না বলেছে এখন কি করবো দশ বারো বছর যাবত চাকরিটা করতেছি এখন কিছু করার নাই বা চাকরি ছাড়া দিলে কি করবো ছেলেমেয়ে ছিল লিখতেছে ছেলেমেয়ে হচ্ছে তো আমার তো মনে হয় মানে উঠতে মনে হইতেছে যে আমি ওবিদে কিছু খাইতেছি বসতে মনে হইতেছে ওবিদে কিছু খাইতেছি মানে ওইরকম মানে মনের ভিতরে অস্থিরতা জি 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 মানে কোনো কিছুতে আমার কোনো শান্তি লাগে না নামাজ পড়তেছি আমার কোনো শান্তি লাগে না খাওয়া দাওয়া সবকিছুতে একটা অশান্তি জি 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 কিন্তু আমি তো বলতাছি আমার কথা তো কিছু শুনতেছ না আমার মনে হইতেছে যে আমার নামাজ বা আমার দোয়াগুলো আল্লাহ কিছু কবুল করবে না আমার ওইরকম মনে হইতেছে জি 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 ক্ষেত্রে আমি কি করতে পারি অনেক সুখী অনেক ধন্যবাদ আপনাকে বোন আপনার এই যে দিন পালন করার প্রতি আপনার যে হৃদয়ের যে আকুতি আমরা দেখলাম আপনার কথা থেকে বুঝতে পারলাম মহতারাম আপনার কেমন মনে হয়েছে নিঃসন্দেহে আমাদের মা বোনেরা যে দিন পালনের প্রতি যে তাদের যে আগ্রহটা আলহামদুলিল্লাহ এটি বড়ই প্রশংসনীয় আমরা ইনশাল্লাহ সমাধানটা জানবো এবং আমরা দোয়াও করছি আল্লাহ যেন একটা সুন্দর ব্যবস্থা করে দেন তবে সমাধানটা কি হবে সেটি আমরা মহতারাম থেকে নেব ইনশাল্লাহ একটু আগে একটু পরেই যে মহতারাম একজন দর্শকের প্রশ্ন ছিল যে একজন বোন প্রশ্ন করেছেন যে মাথায় কলপ ব্যবহার করার বিষয়টি যে কলব রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কালো ব্যবহার করতে নিষেধ করেছেন বখারিতে মুসলিম শরীফে আদেশ আছে আউবক সিদ্দিক রাজি আল্লাহ পিতা আবু কোহাফা জি তার সব সাদা হয়ে গেছিল রসুল একটা গাছের সাথে উদাহরণ দিয়েছেন ওই গাছে সব সাদা আচ্ছা তো গাই ইরুহা এটা পরিবর্তন করো তবে অস্থানী বুসাওয়াত কালোকে বর্জন করো এজন্য কালো কলপ লাগাবে না আপনি মেহেন্দি লাগাতে পারে বা মেহেন্দির সাথে আরবদের সেটা কাতাম ছিল অবকা সিদ্ধিকাদ্রা এটা ব্যবহার করতে একটু কালো 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 কাছাকাছি সেটা যেটা মিক্স করে ব্যবহার করতে পারে কোনো অসুবিধা নাই তবে নিরের কালো যেটা আমরা কল বিষয়ে ব্যবহার করা হয় এটা আল্লাহ রসুল যেহেতু বর্জন করতে বলেছেন অতএব বর্জন করাই উচিত অচে এখানে কারণ কি আছে কোনো আসলে এটা মানে কালোটা আমরা ব্যবহার করা কারণ হলো আসলে সেটা হলো লোকটা বয়স্ক হয়ে গেছে এটা দিয়ে সে বয়স কেটে ঢাকতে ঢাকতেছে অন্যকে হয়তো প্রতারণা দিচ্ছে যে আমি একটা যুবক এখনো অন্যরা তার আকৃষ্ট হতে পারে থাকতে পারে জি আলহামদুলিল্লাহ আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে তেলাওয়াতের উত্তম সময় কোনটি কোরআন তেলাবাতের জি প্রথমত কোরআন তেলাওয়াত তো সবসময় করা যায় জি যখন সুযোগ থাকে তখনই তেলাওয়াত করবেন আর বিশেষ করে দিনের প্রথম ভাগে যেহেতু কোরআনে করিম পাক বলছেন পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে তোমরা কোরআনে করিম সে সময় পড়তে পারে সকালে এবং সন্ধ্যায় পড়তে পারে এছাড়াও রাত্রি রাত্রিতে রাত্রিও পড়ার কথা এই জন্য এই সময়গুলো পড়বেন বিশেষ করে শেষ রাত্রিতে যদি উঠা যায় শেষ রাত্রিতে পরে ফজরের আজান হলে পরে যেহেতু নামাজ বিলম্ব হয় অথবা মেয়েরা তো মেয়ে আগেই নামাজ পড়তে পারে ওক্ত হইলেই তারপরে কোরআন তেলাওয়াত করাই উত্তম হবে তাদের জন্য দিনের কাজটা শুরু হবে তেলাওয়াত সালাতের ভেতরে দীর্ঘ তেলাওয়াত করার ব্যাপারটি কেমন যে সালাতের ভিতরে দীর্ঘ তেলাওয়াত যদি মুখস্থ থাকে সেটা হইল যদি সম্ভব সম্ভব কারণ সকালে তার মুখস্থ থাকে না যাদের জন্য মুখস্থ আছে বিশেষ করে

ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জি বোন প্রশ্ন করুন আপনি হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি আমরা শুনতে পাচ্ছি বোন আপনি প্রশ্ন করুন একটু বলিউম কমিয়ে নিন বলিউম কমিয়ে নিন হ্যালো হ্যালো

আপনার হয়তো ক্লিয়ার শুনতে পাচ্ছি না দর্শক আপনাদের সবারই সহযোগিতা কামনা করছি এবং এক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি আপনারা যখন প্রশ্ন করবেন তখন অবশ্যই টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন এতে আপনার কথাগুলো আমাদের শুনতে সুবিধা হবে আমাদের কথাগুলোও কিন্তু আপনারা শুনতে ভালো পারবেন এই বিষয়টা আমরা সবসময় বলে থাকি আপনার খেয়াল রাখবেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ জি মোথারম আমরা এবারে আসছি আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে উনি চাচ্ছেন বেতের সালাদ আমরা দেখিয়ে দেবো এরকম একটা কথা বলছেন যেহেতু আমাদের এখানে দেখাবার তো সুযোগ নয় আমরা বলে দিতে পারি বলে দিতে পারি সেটা হলো সোলার হতে পারে একটা হলো যদি কেহ শেষ রাত্রিতে তা পড়ার অভ্যাস থাকে দু রকাত দুরাঘাত করে পড়বেন পরে সর্বশেষ রাখারটা এক রেগাত পড়বেন এটা তার ভিত্তির হয়ে জি এবং অন্য কোনো কোনো বর্ণনা রয়েছে তাহলে পুরা নামাজটা সেই ভীতির বানিয়ে ফেলবে এক রেগাত পড়ে জি জি এই একটা পদ্ধতি পুরো নামাজ বেতের বলতে মানে হয়তো তিনি হয়ে এগারো অথবা এরকম একটা এগারো নয় নয় জি এভাবে আরেকটা হলো আপনি তিন জায়গাত পড়েন তিন জায়গাত পড়বেন প্রথম রাকাতে রাখাতে সাব্বিশাল আয়লা যদি সম্ভব হয় দ্বিতীয় রাখাতে কলিয়াউল কাহ ফেরুন তৃতীয় সাল্লাল্লাহু আলাইহি রসুল্লাহ সাল্লাম এইভাবে পড়তেন আবু আবুদে আসে তিরমিজিতে আসে আচ্ছা তো আপনি এই তিন জাগাত পড়বেন দ্বিতীয় রকাতে আপনি সালাম ফিরাবেন আচ্ছা সালাম ফিরে উঠে এক রাগাত পড়বেন আচ্ছা অথবা আপনি দ্বিতীয় রাকাতে বসবেন না জি তিন জাগাত একত্রে পড়বেন তৃতীয় রাখাতে আপনি বসবেন তো তৃতীয় আকাতে উঠে আপনি সুরেফাতে পড়বেন কেরাত পড়বেন সুরাখলা যদি পড়েন পড়েন তারপর রুকো দেবেন রুকো থেকে উঠে আপনি কলুদ পড়েন জি অথবা রুকু যাওয়ার আগেও পড়তে পারেন তবে রুকু থেকে উঠাটাই ওঠাটাই বর্ণনা পাওয়া যায় জি তো এভাবে আপনি কোনোদ পড়বেন এবং সময় যদি আপনি হাত তোলেন ভালো জি আলী ওয়াসাল্লাম তুলেছেন আর যদি নাও তোলেন তাহলে আপনার নামাজ হবে হবে অসুবিধা হবে না তবে তোলাটা ভালো জি এমনকি যদি আপনি কোনোদ নাও পড়েন তবুও আপনার নামাজ ভিত্তি আদায় হয়ে যাবে তবে পড়া যেহেতু রসুল্লাহ সাল্লিম পড়েছেন অন্যেরাও পড়েছেন এবং শিখিয়ে দিয়েছেন কি কুনুরটা পড়বে সেই কুনুরটা পড়া যেন শিখিয়েছেন অতএব সেই কুনুরটা পড়ার চেষ্টা করবেন আর হাত যদি উত্তোলন করেন তাহলে ভালো না উঠাইলেও আপনার ভিতের আদায় হবে তারপর আপনি রুকু সেজতে গিয়ে

সরাসরি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন জি যেহেতু হাদিসে আছে হাকিম এবং বাই হাকিতে আছে এবং হাদিসে সহি সেটা হইল। তোমরা এই বিতি নামাজকে মাগরিবের মতো বানাবে না বানাবে না জি মাগরিব যদি দ্বিতীয় আকাতে বসা হয় অতএব দ্বিতীয় আকাতে বসবে না যদি বসো তাহলে তাহলে সালাম ফিরাবে সালাম ফিরিয়ে ভাই তার শেষ করে সালাম ফিরাবে জি

আচ্ছা আমার প্রশ্ন হল যে আমরা যখন একা নামাজ পড়ি জি তখন তখন যে আমরা ওই সুরাকারাম যখন পড়ি তখন মুখ না আর নাড়িয়া না আরিয়া ঠোঁট বন্ধ করে যদি বলি মনে মনে বলি তাহলে নামাজ হবে আচ্ছা আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দর্শক আপনার এই প্রশ্নের মাধ্যমে আমরা সবাই জেনে যাব বিষয়টি আসলে কোনটি করা উচিত অনেক ধন্যবাদ আপনাকে যে মতাম যে বিষয়ই বলছিলাম জি ওটা যে মুস্তাদের হাকেমে আছে জি লা ইয়াসিল ইসাল্লিম রাসূলুল্লাহ তিন রাকাত পড়তেন জি আও তারা বি সালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন আচ্ছা যে সর্বশেষ তিনি সালাম দিতেন দিতেন সালাম ফিরাইতেন জি এই হাদিসটা দলিল হিসেবে আনা হয় জি কিন্তু মূলত এই এই হাদিসে ক্লিয়ার নাই দ্বিতীয় দ্বিতীয় রাকাতে বসতেন কি বসতেন না সালাম তো আর যেটা মাঝখান দিয়ে হাত উঠে যে আল্লাহ হক বিশুদ্ধ কোন বর্ণনা আসলে এবার পাওয়া যায় না আচ্ছা আচ্ছা জি এবং এটা আমি আসলে দেখেছি যেটা আমার কাছেও মনে হয় যে এই যে আপনি যেটা বলেছেন যে হাত তুলে মানে কোনোদ পরা মানে এখানে একাগ্রতাটা বা আন্তরিকতাটা অনেক ভালো আছে হাত তুলে শুধু কোনোদ নয় কোনো আরো দোয়া আরো দোয়া পরা যায়

চমৎকার একটি কোন আমরা হয়তো এটা অনেকই জানিও না তবে এটা প্র্যাকটিস করা উচিত জি আলহামদুল্লাহ জি মতো আমরা আসবো একটি বিরতি নিয়ে আসছি সুপ্রিয় দর্শক আহামদুল্লাহ সময় হয়েছে আরেকটি বিরতির আমরা ফিরবো ইনশালা খুব শিগগিরই আমাদের সাথেই থাকুন সাফায়ত তৌসিফের গ্রন্থ না গবেষণা ও উপস্থাপনায় আজকের আয়োজন বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন ও সৃষ্টি রহস্য বস্তু জগতের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মহান স্রষ্টার অসংখ্য নিদর্শন তুলে ধরাই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তারা তাদের লালা দিয়ে এই পাতাগুলোকে ভিজিয়ে নেয় লালা দিয়ে এই সমস্ত পাতাগুলোকে ভিজিয়ে নেওয়ার পরে এক ধরনের মন্ড বা তরল খাবার তৈরি করে মহান আল্লাহ তালা তাদেরকে যে জ্ঞান দিয়েছেন এরই আলোকে তারা এই চাষাবাদের জন্ম দিয়েছে এই ফাঙ্গাস গুলো বেড়ে ওঠার পেছনে পিঁপড়াদের যত্ন আত্মীয় যেমন প্রয়োজন রয়েছে আর এই ফাঙ্গাস গুলো বংশ বিস্তার করার পেছনেও পরিবেশের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানুষের চেয়েও অনেক আগে থেকে পিপড়ার টয়লেট ব্যবহার করে আসছে তারা যত্র তত্র মল ত্যাগ না করে বাসার একটি নির্দিষ্ট কোনা এই যে মল ত্যাগের যে অভ্যাস তারা করেছে এই শিক্ষাটি তারা কোথা থেকে পেল বিজ্ঞানের প্রতিষ্ঠিত তত্ত্ব এবং গবেষণার আলোকে প্রাণী জগৎ জীবজগৎ ও বস্তু জগতের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মহান আল্লাহর নিদর্শনসমূহের ব্যাখ্যা বিশ্লেষণমূলক প্রামাণ্য অনুষ্ঠান সাফায়ত তৌসিফের গ্রন্থনা গবেষণা ও উপস্থাপনায় বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন ও সৃষ্টি রহস্য দেখতে চোখ শুধুমাত্র আদাওয়া ডট টিভির পর্দায় মন্দের মোকাবেলা করো যা উত্তম তা দ্বারা তারা যা বলে আমি আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আল কোরআন সুরা মুমিনুন আয়াত ছেচল্লিশ মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন দ্য কোড অফ লাইফ আপনি কি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নিয়ে চিন্তিত আপনি কি শুদ্ধভাবে কোরআন শিখতে চান শুদ্ধভাবে কোরআন শিখতেও জানতে দাওয়া টিভি সরাসরি কোরআন শেখার আয়োজন কোরআনের ছায়াতলে আপনাদের সরাসরি অংশগ্রহণে সন্ধ্যে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আপনার উচ্চারণ শুনে বুঝে আপনাদের শুদ্ধ উচ্চারণের তালিম দেবেন অভিজ্ঞকারী কোরআনের ছায়াতলে সন্ধ্যে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত হে লোকেরা তোমরা বেশি বেশি সালামের প্রচলন ঘটাও অভুক্তদের আহার করাও আত্মীয় স্বজনদের সাথে সদ ব্যবহার করো এবং যখন লোকেরা ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো তাহলে তোমরা শান্তিতে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে জামে আত্মীর মিজি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের চমৎকার চমৎকার প্রশ্ন আমাদের কাছে আসছে আলহামদুলিল্লাহ এবং আমরা জবাবও জানার চেষ্টা করছি মহতারামের কাছ থেকে যে মহতার একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাবুর আলামিনের যে সেফাতি নামগুলো আছে নিরানব্বইটি নাম বিভিন্ন বইতে উনি বলেছেন যে আছে তো এটি আসলে জেকের হিসাবে এটি আমরা আদায় করতে পারি কিনা জেকের করতে পারি কিনা সেই বিষয়টি আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি আমার প্রশ্ন হচ্ছে আমরা যে নামাজ পড়ি জি আসর এই যোহর আসর এবং ইশারে চার রাকাত ফরজ নামাজ আছে এ নামাজে দুই রাকাত সুরা ফাতিহার সাথে দুই রাকাত মানে দুই রাকাত নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সূরা নাকি প্রত্যেকটা দুই রাকাতে শুধু সুরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করতে হয় এটা কতটুকু সঠিক তা জানতে অনেক ধন্যবাদ আপনাকে অনেক শুকরিয়া বোন আপনি সালাতের মতো গুরুত্বপূর্ণ এই বিষয়টি ইবাদতটি নিয়ে প্রশ্ন করেছেন এবং খুবই সুন্দর আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি যে মতলাম নামে যে বিষয়টি কোরআন এর কারীমে আল্লাহ পাক বলেছেন সূরা ইবনে ইসরাঈলে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা সূরা আরাফে আছে যে আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে সেই নাম দিয়ে তাকে ডাকো জি আর সোহেব বুখারিতে আছে ইন্নআলিল্লাহে মিয়াতা ইসমান ইল্লা ওয়াহেদা জি মান আহ দা খাল চান্না কিতাব তহিদে আছে যে আল্লাহ পাকের এক কম একশোটা নাম আছে নিরানব্বইটা নাম নিরানব্বইটা নাম আছে এটা যারা সংরক্ষণ করবে হেফাজত করবে আল্লাহ তাকে জান্ন হেফাজত করা মানে হলো তা মুখস্থ করা তা বুঝা এবং আমল করা সে অনু বিশ্বাস করে সে অনুযায়ী চলা তবে এছাড়াও আল্লাহ ফাকের আরো নাম যেহেতু কোর আনকারি মেয়ে সীমাবদ্ধ করে নাই জি অনেক নাম আছে একটি হাদির সাথে মুস্তদ আহমদের হাদিসটি সেখানে একটা দোয়া আছে সুন্দর আল্লাহমে ইনু আব্দুক ইবনু আব্দিক ইবনু আমাতিক না সুয়েতি বেদিক মাউদুন ফিয়া হুকমুক আদুলুন ফিয়া কদ উকভিকুল লিসপিন হুয়া লেকা সমাই দাবীহী নাফসাক ওয়ানজেল তফি কিতাভিক

কিছু নাম আছে আনজাল তাফি কিতাব আল্লাহ কিতাবে নাজিল করছে যেমন কোরআন করিম অনেক নাম আছে আর কিছু নাম আছে যেটা আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে জানিয়েছেন সেটা এটা আমরা জানি না আবার কিছু নাম আছে যেটা আল্লাহ নিজের এলমে রেখেছেন এটা কাউকে জানার নাই কাজে এই ধরনের নাম রয়েছে তো আমরা যেগুলো সাধারণত জানি আমার কোরআনে করিমের মাধ্যমে পাচ্ছি এবং সেটা অনেক নিরানব্বইটাই যা বোঝা যায় বিভিন্ন বই পুস্তকে এখন আপনি যে বইটা ব্যবহার করতেছেন বা যে বইটার নাম পেয়েছেন যদি সত্যিকারভাবে সেই নিরানব্বই নামটাই হয়ে থাকে যা কোরআনে করিমের মাধ্যমে প্রমাণিত তাহলে আপনি এই নাম দিয়ে আল্লাহকে দোয়া করতে পারেন বলতে পারেন ইয়া রহমান ইয়া রহমানি হে দয়া দয়াশীল আমাকে দয়া করুন এইভাবে আপনি আল্লাহকে ডাকতে পারেন এই সমস্ত নাম দিয়ে যদি এই নাম দিয়ে ডাকার কথা আল্লাপাদ কোরআনে বলেছেন এই নাম দিয়ে আল্লাহকে এই নাম দিয়ে আপনি ডাকতে পারেন কোনো অসুবিধা নেই তবে সেই নামটা যেন

আমার প্রশ্ন হলো ওই আত্মারে অত বড় বড় না পড়লে নামাজ হইব মানে দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কিনা জি অনেক ধন্যবাদ আপনাকে সাইফুল সাহেব আপনার প্রশ্নের জবাব আমরা জানবো ইনশাল্লাহ তালা জি মহতারাম আমাদের আপনার চিঠিও লিখতে পারেন সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এবং আমাদের এই ভাইও চিঠি লেখেন মাসাল্লাহনীয় চমৎকার চিঠি লেখেন আমাদের এখানে অনেক কিছু জানার জন্য যে মধ্যে একজন বোন প্রশ্ন করেছিলেন ওনার স্বামীর ইনকামের ব্যাপারে ওনার স্বামী চাকরি করেন ক্লাবে বাড়ে আমরা জানি যেখানে অনেক অবৈধ জিনিস থাকে আসলে আমরা তো সবাই জানি বিষয়টি অত বিশ্লেষণ করার প্রয়োজন নেই তো এখন ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার স্বামীর ইনকাম আহাল হচ্ছে কিনা এবং উনি নিজে খুব প্রথমত আমি ওনাকে ধন্যবাদ জানাই জানাই যে উনি যে পেরেছানি জি এই অস্থিরতা অস্থিরতার জন্য আমি ওনার যে খাটি ইমান আছে আল্লাহ করুন জি জি মোবনের সানিয়েতে যখন অন্যায় কিছু দেখবে তখন তার অস্থিরতা সৃষ্টি খারাপ লাগবে জি। বিশেষ করে তার স্বামী ইনকাম করছে এখন তার স্বামী ইনকাম করছে তিনি তাকে সুযোগ মতে তাকে দাওয়াত দেবেন দাওয়াত দেবেন আর বিশেষ করে আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করবেন সব সময় আর বিশেষ করে যেই সময়গুলো দোয়া কবলের বেশি উপযুক্ত সময় জি সেই সময়গুলো বেছে নিয়ে আল্লাহ পাকের নিকট তিনি কায় মনোবাক্যে দোয়া করবেন আশা করি আল্লাহ পাক একটা ব্যবস্থা করে একটা ব্যবস্থা তার করে দিবেন আর যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না হবে জি যেহেতু হঠাৎ করে তো সে চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় বসতে বসে পরিবার আছে ছেলে পরিবার ছেলে মেয়ে আছে অতএব এই ব্যবস্থায় চলতে থাকুক কিন্তু তাকে বুঝাবার চেষ্টা করবে হ্যাকমত সহকারে জি কৌশল অবলম্বন করে যেহেতু আল্লাহ পাক কোরআন সাবিল উদ ক্যাবিল হেকমা হেকমা শব্দটা প্রথম ব্যবহার করেছে কৌশল কৌশলের সাথে তার আলমাধ্য হাসান উত্তম উপদেশ এইভাবে কৌশলে তাকে বুঝাতে হবে বিশেষ করে দুর্বল মুহূর্তে সেই মুহূর্তে তাকে এই কথাগুলো বোঝাবার চেষ্টা করবেন আপনি আর বিশেষ করে তার জন্য দোয়া করবেন যাতে করে পাক ভালো একটি ব্যবস্থা করে দেন তার মনের অবস্থা পরিবর্তন করে দেন ভালো দিকে নিয়ে আসেন আর বিশেষ করে যেটা বললাম যে দোয়া বলে যে সময়গুলো যেমন শেষ রাত্রিতে রসুল্লাহ সাল্লাহ বলেছেন ইন্না যে প্রত্যেক রাত্রিতে রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাপাক প্রথম আকাশে অবতরণ করেন এবার ডাকেন বান্দাদেরকে মাইয়াস আলু নি আমাকে চাইবে আমি তোমাকে দেব মাইয়াসিনালা কে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো এভাবে আল্লাপ ডাকতে ডাকেন একটা বিশেষ মুহূর্ত সেই সময় তাকে আল্লাহবাকের কাছে বলেন তারপর শেষ দিয়ে গিয়ে আপনি আল্লাহ আল্লাপাহকের কাছে বলতে থাকেন দেওয়া কবুলের সময় এই বিশেষ বিশেষ সময়গুলো আপনি বেছে নিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে একটা সহজ ব্যবস্থা করে দিবেন আপনার অস্থিরতা দূর দূরের ব্যবস্থা আল্লাহ পাক করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের বোনের আপনার জন্য দোয়া করছি আমরা সবাই আসলে আল্লাহ তাআলা আপনার এই যে হৃদয়ের যে একান্ত আগ্রহ দ্বীনের প্রতি আপনার যে মহব্বত সেটি সত্যিকারই প্রশংসনীয় আল্লাহ আপনাকে কবুল করুন দর্শক আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি প্রশ্ন করুন জি আমার একটা প্রশ্ন ছিল যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে সূরা ফাতিহার পরে যে সূরাগুলো আমরা মিলে পড়ি জি ওই সূরাগুলো কি যে একদম সিরিয়াল মেইনটেইন করে পড়তে হবে নাকি যে কোনো সূরা মিলে পড়লেই হবে আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ আপনাকে বোন সুন্দর প্রশ্ন করেছেন চমৎকার প্রশ্ন করেছেন আপনাকে সুক্রিয়া জানাচ্ছি আমরা আসছি ইনশাল্লাহ তালা মহতরম আপনার কাছে আবারও আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে মাগরীবের সালাতের পরে যে আউাবিন সালাত সেই প্রসঙ্গে আসলে আউয়াবিন নামাজ সহিদ মুসলিম শরীফে আছে জি তিলকা জি ওইটা হলো আউাবিন নামাজ যখন বাল উত্তপ্ত থাকে এবং উটের বাচ্চার পায়ের তলা গরম হয়ে যায় বালুতে পা রাখলে ওই সময় যে সলাদ আদায় করা হয় সেটা হইল মূলত আউয়াবিন নামাজ বা আউয়াবিন সলাদ আমরা সলাত দোহা অথ আমাদের পরিবেশে আমরা ফার্সিতে চাষতে নামাজ বলি সেটা দশটা এগারোটা বা সাড়ে নটা এরকম টাইম তাহলে ওই নামাজেরই তিনটা নাম পাওয়া গেল জি চাষতের নামাজ চাষতে হলো আমাদের আমাদের মানে আঞ্চলিক পরিবেশ আঞ্চলিক পরিবেশ চলাতুল দোহা দোহা এটা হাদিস চলাতুল আউয়াবিন হাদিসে আউয়াবিন হাদিসে আর পরে নফল নামাজ পড়তে এমন কোনো আপত্তি নেই তবে সহি হাদিস মতে মগরীবের পরে আওয়াবিন নামাজ নেই আচ্ছা আচ্ছা প্রথম তাহলে আমাদের দেশে এটা খুব প্রচলিত হয়ে আছে ব্যাপারটা কোথেকে আসলো এটা আসলে এই দেশে সুফিয়ানি কে রাম সব যারা তারা এই সালাতগুলো শুরু করেছে জি নফল হিসাবে পড়তে পারে তো কোনো যত রাকাতি পড়ে তবে তিনি শেবের একটি হাদিসের অনেক দুর্বল সেটাও আউয়াবিন বলেনি এত রাকাত ছয় থেকে বারো রাগাত নামাজ পড়ার একটা কথা আছে কিন্তু সেটা আউয়াবিন হিসাবে সেখানে ঘোষণা ঘোষণা করা হয়নি বরং আউয়াবিন এইটাই যেহেতু সহি হাদিসে এটাই আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আমাদের দর্শক খোরশেদ ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখন একা একা সালাদ পড়ি তখন তেলাওয়াতটা আমরা মনে মনে করতে পারি কিনা না মনে মনে তেল আবাত তো তেল হয় না তেলা হয় আমাদের ছোটবেলায় একটা বলতো যে মনে মনে কলা খাওয়া মনে মনে কলা খেলে তারা খাওয়া খাওয়া হয় না ঠিক ঠিক এরকম মনে মনে পড়লে উচ্চারণ করা সেখানে আমরা টুকটাক গিয়েছি তো দেখি যে আরবের মানুষের স্থানের যে তেলাবাতের যে মানে এই যে আওয়াজটা আর আমাদের দেশের মুসল্লিদের তেলাবাতের অনেক পার্থক্য আমরা এই দেশের কোন মুসল্লির পাশে নামাজ পড়লে বুঝাই যায় না যে আসলে তেলাবাত

। নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য যারা দাঁড়িয়ে বসে ও সাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে পরোয়ার দেগার এসব তুমি অনর্থক সৃষ্টি করণি সকল পবিত্রতা তোমারই আমাদিগকে তুমি দোজকের শাস্তি থেকে বাঁচাও সুরা আলে ইমরান আয়াত একশো নব্বই একশো মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন দ্য কোড অফ লাইফ আপনি কি শুদ্ধভাবে কোরআন নিয়ে চিন্তিত আপনি কি শুদ্ধভাবে কোরআন শিখতে চান শুদ্ধভাবে কোরআন শিখতেও জানতে দাওয়া টিভি সরাসরি কোরআন শেখার আয়োজন কোরআনের ছায়াতলে আপনাদের সরাসরি অংশগ্রহণে সন্ধ্যে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আপনার উচ্চারণ শুনে বুঝে আপনাদের শুদ্ধ উচ্চারণের তালিম দেবেন অভিজ্ঞকারী কোরআনের ছায়াতলে সন্ধ্যে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়েও প্রিয় না হব সহি বুখারী সহি মুসলিম সুপ্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন محترم প্রফেসর ডক্টর আনামরফিক রহমান মাদানি স্যার আমরা محترم দর্শক আছে প্রশ্ন নিয়ে আপনার কাছে ইনশাল্লাহ আসব আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম জি দর্শক প্রশ্ন করুন আমি নামাজে তেলাওয়াতের সময় প্রথম রাকাতে যদি তোরা বাখারার দুই আয়াত পড়লাম এমরানের দুই আয়াত পড়লাম এরপরে মায়েদার দুই আয়াত পড়লাম এইভাবে যদি এক রাখাতের ভিতরে বিভিন্ন সুরার কিছু কিছু অংশ পড়ি তাহলে যেটা হবে আচ্ছা জি অনেক ধন্যবাদ আমরা প্রশ্ন পেয়েছি সম্মানিত দর্শক আপনার আপনি অপেক্ষা করতে থাকুন ইনশাল্লাহ আমরা জবাব জানবো ইনশাল্লাহ যে মহাতারম আমাদের কাছে একটি ছোট ঘোষণা আছে আমরা দিয়ে নিই ইনশাল্লাহ আপনার অনুমতি নিই সুপ্রিয় দর্শক আমাদের আদাবা ডট টিভির একশো দিন পালন উপলক্ষে পালন নয় আসলে ব্যাপারটা যে আমরা একশো দিন আমাদের আলহামদুলিল্লাহ এই মহান খেদমতের দিন হচ্ছে একশো দিন সে উপলক্ষে একটি প্রোগ্রাম আমাদের এখান থেকে সরাসরি সম্প্রচারিত হবে এটি আসমা উল হোসনা প্রোগ্রামটি এটি আগামী মঙ্গলবার সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটায় এই এক ঘন্টাতে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এবং বুধবার সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আটটা সাড়ে আটটা পর্যন্ত এই অনুষ্ঠানটি যাবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক অনেক চমৎকার চমৎকার প্রোগ্রাম আমাদের আসছে আপনারা দোয়া করতে থাকুন আল্লাহ যেন এই টিভিটিকে মুসলিম উম্মার জন্য কবুল করেন আপনিও দোয়া করবেন মোহতারাম আপনার দোয়া নিশ্চয়ই কবুল হবে আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ তালা জি মোহারাম একজন ভাইয়ের প্রশ্ন ছিল যেটি মনে মনে তাহলে তো পড়া যাবে না এটা আমরা আলহামদুলিল্লাহ বলেছি এরপরে একজন প্রশ্ন করেছিলেন যে জোহর আসর এবং এর যে সালাদগুলো ফরজ সালাদগুলো দুই রাকা ও বোন প্রশ্ন করেছিলেন যে আমরা তো দুই রাখাতে তেলাবাদ ফাতেহার সাথে মিলাই কিন্তু পরের দুই রাকাতে আমরা মিলাই না এটা ঠিক আছে কিনা জি এটা আলহামদুলিল্লাহ দলিল মাধ্যমে ঠিক একদম ঠিক আছে বিশুদ্ধভাবেই আরেকজন একজন দর্শক প্রশ্ন করেছিলেন দৌরোৎসব সম্পর্কে প্রশ্নটি তো আমি এই মুহূর্তে একটু আমি আপনাকে এইটি আমার দূরত্ব না পড়লে সে বিষয়টা জি আপনি কেন পড়বেন না প্রশ্ন সময় কম আচ্ছা কারণ দুটো দিক হতে পারে একটা হইলো আপনার সময় কম আপনি শেষ করলেন আর এমনি শুধু আপনার সময় আছে সবকিছু আছে অপেক্ষা করা এটা উচিত নয় কারণ রসুল্লাম শিখেছেন দূরত সহকারে জি এই দূর নামাজের তাহেতু তিনি শিখেছেন অতএব দূরত সহকারে আপনি নামাজটা পড়েন হ্যাঁ আপনার আজকে এখন সময় একেবারে কম সেই মুহূর্তে আপনি দূরত ছেড়ে দিয়ে যদি নামাজ পড়েন আপনার নামাজ জি আলহামদুলিল্লাহ তবে ইচ্ছাকৃতভাবে এটা করা আসলে খুব ভালো নয় আসলে আল্লাহ রাসুলের দরুদকে অপেক্ষা করা যাবে না জি অনেক শক্তি আমাদের দর্শক প্রশ্ন করেছিলেন আর একজন ভাই যে আমরা সুরা মিলিয়ে পড়ছি সেটি ধারাবাহিক তা রক্ষা করা দরকার কি না নাকি উল্টাপাল্টা হলে সমস্যা আছে আমরা একটি প্রশ্ন নিয়ে আসি মোতারাম জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই একটা প্রশ্ন ছিল জি বলুন বলুন

যে মতাম আমরা দর্শকদের আসলে প্রশ্নগুলো পেয়ে এবং সালাদ সম্পর্কে অনেক প্রশ্ন এসেছি এবং এই যে একটা প্রশ্ন কাছে কি মনে হচ্ছে যে কত আগ্রহ মানুষের সালাদের জন্য আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে জবাব জানবো ইনশাল্লাহ যে ধারাবাহিকতা রক্ষা করা সুরার জি ধারাবাহিকতা রক্ষা করা চলাতে এটা উত্তম আচ্ছা জি ইচ্ছাকৃতভাবে ধারাবাহিকতা নষ্ট করা এটা ঠিক নয় যেহেতু আল্লাপক এইভাবে নাজিল করা অথবা এইভাবে বিন্যাস করা হয় সুরাগুলো সেই ধারাবাহিকতা রক্ষা করাই হইল অধিক উত্তম উত্তম যে কোনো কারণে ভুলবশ যদি ধারাবাহিকতা ছুটে যায় অথবা মনে ছিল না পড়ার পর মনে হয়েছে এই ধরনের নামাজ হয়ে যাবে এরপর ইচ্ছাকৃত যদি ধারাবাহিকতা নষ্ট করে নামাজ হবে নামাজ তবে উত্তম আমলটি ঠিক নয় আমলটা করা ঠিক ঠিক নয় অনেক শুক্রিয়া আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আমরা একই রাখাতে বিভিন্ন সুরা থেকে যদি পড়ি কিছু পড়লাম বাকারা এরপর আলেম নেসে এভাবে করে এটা কি ঠিক আসলে যদি আপনি নফল নামাজে লম্বা কেরাত পড়তে চান যে আমি যেহেতু অনেকগুলো পারি না জি যেমন সাল তাহাজুদ আদায় করবেন নফল নামাজ আদায় করবেন আপনি লম্বা কেরাত পারেন না এই এখান থেকে এই এখান একটু পারেন ওখানে একটু পারেন সেভাবে আপনি তখন লম্বা করার জন্য পড়তে পরা যায় সে দেয় পড়তে পারেন কিন্তু এমনি ফরজ নামাজে এখান থেকে একটু ওখানে যাওয়া এটা যতটুকু পড়লে আপনার নামাজ হয়ে যায় ওটুকুর পরে আর অন্যত্র যাওয়া আপনার জন্য উচিত হবে না ঠিক আছে জি জি অনেক শুক্রিয়া আসসালামু আলাইকুম

আমরা চেষ্টা করব যে মত তাহলে আলহামদুলিল্লাহ সে বিষয়টি আমরা জানলাম চমৎকার একটি প্রশ্ন এসেছে মোতারাম যে কেউ যদি সুরা কেরাত না জানেন ওনার সালাত হবে কিনা প্রথমত সলাত ফরস সুরা কেরাত না শিখা পর্যন্ত সলাদ সে আদায় করে যাবে বিভিন্ন তসবিহাত দিয়ে জি সব আলহামদুলিল্লাহ ইত্যাদি দিয়ে কিন্তু এই অবস্থায় সবসময় চলতে পারে না আচ্ছা একজন মুসলিম হিসেবে তার কর্তব্য হবে এটা শিখে অল্প অল্প করে হলো সে সুরাগুলো যেন শিখে আর আজকাল শেখাটা খুব কঠিন ব্যাপার নয় আপনি টেলিভিশনের মাধ্যমে কোনো ক্যাসেটের মাধ্যমে আর এমনি তো মসজিদে আমাদের এখন তো মোবাইল সবার হাতে 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 শুনতে পারে শিখে এই জন্য আপনি এটা সাময়িক আপনি চলবেন ইমার্জেন্সি বেসিস এটা হলে ইমার্জেন্সি আপনি নামাজ পড়তে হবে ইমার্জেন্সি হিসাবে আপনি এটা করতে পারেন এবং করবেন কিন্তু আপনি আস্তে আস্তে সুরাগুলো শিখেন মিনিমাম চারটা সুরা শিখেন চারটা সুরা দ্বারা আপনি চার নামাজ নামাজ করা যায় এটা উচিত আপনার মুসলমান হিসাবে এটা করা উচিত অনেক সুখী আলহামদুলিল্লাহ মোতারাম আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে আল্লাহ তালা বলছেন যে শতলোকের সাথী হতে কোন মা দেখি কোন মা তো সেই বিষয়ে উনি শতলোক চাচ্ছেন কার সঙ্গী হবেন উনি আমরা সেই পরামর্শটি নেব ইনশাল্লাহ একটু প্রশ্ন নিয়ে আসছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

আমি শর্তছিলাম জি জি আমরা অনেক ধন্যবাদ আপনাকে আমরা জানব ইনশাআল্লাহ আপনি একটু অপেক্ষা করুন এখনই ইনশাআল্লাহ জবাব পাবো জি মুত্তারাম যেটা বলছিলাম যে সৎ লোকের সংজ্ঞা সৎ লোক সৎ লোকটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে বাজিক ভাবানো যেটা বুঝবো সেই লোক কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জি তারাই সৎ লোক জীবনের সকল ক্ষেত্রে আচ্ছা এবাদতের ইবাদতের ক্ষেত্রে মুআমালাত লেনদেনের ক্ষেত্রে পারস্পরিক সুসম্পর্কর ক্ষেত্রে সবার সকল ক্ষেত্রে যে কোরআন শূন্য অনুসরণ করে চলে সেই সৎ লোক শুধু একদিক নয় নামাজ পরে কিন্তু তার লেনদেন ভালো না অথবা অন্যের সাথে আচরণ ভালো না তাইলে সে সতলোকের অন্তর্ভুক্ত নয় সতলোক হলে সবগুলি মিলে যে মানুষটা সেটা সৎ লোক এখন এরকম লোক আপনি আপনি আপনার চোখ দিয়ে দেখেন এরকম কে আছে যে অবাদত ঠিকমতো পালন করে লেনদেনের ক্ষেত্রেও কোনো ত্রুটি তার নেই ঠিক এমনিভাবে আচার আচরণের সাথে অন্যের সাথে ব্যবহার আচরণ আচরণ ইত্যাদির ক্ষেত্রে কোনো ত্রুটি নেই এমন লোক আপনি খুঁজে বের করেন তবে আনুপাতিক হারে যেহেতু একেবারে হান্ড্রেড হান্ড্রেড আপনি পাবেন এটা খুব জটিল ব্যাপার যে কঠিন হবে আনুপাতিক হারে আপনার দৃষ্টিতে যাকে একটু আপনি ভালো মনে করেন আপনি তার সাহচর্য থাকেন তার সংস্পর্শ আপনি থাকেন আপনি আশা করি সংস্পর্শ ওদের একটি সম্পর্ক প্রশ্ন আমি করি আপনার কাছে সেটি হচ্ছে যে আমাদের সমাজে আসলে অনেক লোকই মানে উনি তো বলছেন শতলোকের সন্ধান করবেন কার কাছে যাবেন জি তা আমাদের সমাজে একটু বিপরীত দেখতে পাই অনেকে নিজেই সৎ হয়ে বসে আছেন এবং দাবিও করছেন যে আমি খুব ভালো এবং আমার কাছে আসলে বা অমুকের কাছে গেলে জান্নাতের টিকিটও পাওয়া যায় জান্নাতের নিশ্চিত গ্যারান্টিও পাওয়া যায় এবং এটা বিজ্ঞাপনেও আছে তারা হয়তো অলি আল্লাহ বা কেউ পীর অথবা বিভিন্ন নাম তারা ধারণ করে আছেন আমরা কি তাদের কাছে যেতে পারি এই ধরনের যারা প্রচার করে জি এই ধরনের প্রচার করার তো কোনো অবকাশ নেই কোনো সুযোগ নাই যে আমার কাছে আসলে জান্নাতের টিকিট আমি দিয়ে দিব জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিব এটা আসলে বলার কোনো সুযোগ নেই অবকাশ নেই হ্যাঁ আমি পথ দেখাতে যাই জান্নাতের পথ এটা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য আমরা সেই পথটা দেখাতে পারি কিন্তু আমি গ্যারান্টি এটা দিতে পারবো না যে আমার কাছে আসলে তুমি জান্নাতের গ্যারান্টি পেয়ে যাবে এগুলো বলা বাতুল একটা সারাংশ মোটামুটি আসলে ওলি আল্লাহর সংহার ব্যাপারটা কেমন আসলে কোরআন কারীম আল্লাহ পুরস্কার কাল আল্লাহর ওলি মানে অনেকে বলে ওলি হইল আল্লাযী আমানু ওয়া কানু ইয়াত্তাকুন জি কোরআন কারীম সম্ভবত সূরা মায়দা হবে জি অবলম্বন করেছে সেই আল্লাহ সে রিক্সাওয়ালা হতে পারে এক গরিব মানুষ হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে এটা এটা আমাদের একটা শ্রেণী ধারণ করবে আমাদের সে একটা ধারণা অমক অলি আল্লাহ তা আপনি যে অলি আল্লাহ না এটা কি প্রমাণ

teni vode ouli, ou teni ouli, teni kast কাজ টাজ কিছু করেন না হাদিয়া তোফা খান জি আর মানুষের মাথায় বুলে টুলে দেন জি জি তিনি ফাঁকা দিয়ে দেন উনি হচ্ছেন আল্লাহর ওলি ওলি ব্যাপারে আসলে আসলে কোরআন মাঝে এটা বলে যে অনেক ধন্যবাদ মহতারাম সুপ্রিয় দর্শক আসলে এই বিভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত কোরআনি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই চিন্তা নেই এটি যেমন সত্য কথা আবার আল্লাহ সেখানে ওলি আল্লাহর পরিচয়ও দিয়েছেন যে ওলি যে কোনো বান্দাই হতে পারবে যে আল্লাহকে ভয় করবে এবং ঈমান আনবে আল্লাহ তাকে অবলম্বন করে সুতরাং বিশেষ একটা শ্রেণী

আসা শেষ সাথে ওঠার ভয় আছে তো ভিত্তিটা ছুটে যাবে সেই জন্য শোয়ার আগে আসার পরে ভিত্তিরটা পড়ে নেয় শোয়ার আগেই পড়ে নেয় আর যে ব্যক্তি আশা রাখে মুসলিম শরীফের হাতে যে আশা রাখে শেষ শেষ উঠতে পারবে সেই শেষ ছাত্রীর পড়বে এখন কেউ আগে পড়েছে অর্থাৎ শোয়ার আগে ভিত্তিটা পড়ে ফেলেছে এবং উঠতে কোনো অসুবিধা নেই কিন্তু শেষ উঠেছে উঠে চাইলে দ্বিতীয়বার আর ভিত্তির পড়বে না আর পড়বে যে তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন සම්බত আবু দাউদ এম তিরমিজির হাদিস যে বিতর দুইবার হয় না ভিতির একবার হয় একবারই একবার যে তো পড়েছেন হ্যাঁ শেষ সাথে উঠতে ফিরেছেন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ আপনি পড়েন দুই রাকাত দুই রাকাত পড়ে আপনি নফল নামাজ পড়েন যেটা তাহাজ্জুদে রূপান্তরিত হবে আলহামদুলিল্লাহ আমরা আজকের আয়োজনে মোترم অনেকগুলো প্রশ্ন পেয়েছি দর্শকদের কাছ থেকে এবং আপনি তার সুন্দর সমাধান দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে কুরআন এবং সেই সুন্দর আলোকে আপনাকে অনেক শুকরিয়া দাদা کومুন রাখেশ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা শেষ করব আজকের আয়োজন তবে শেষ করার আগে আপনাদের কাছে আমরা একটু আগে একটি ঘোষণা দিয়েছিলাম সে বিষয়টি আবারও আপনাদের একটু স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে যে আমাদের এই আদ্যা আওয়ার ড টিভির একশো দিন আমাদের এই অতিবাহিত হওয়ার এই মহান বিষয়টিকে সামনে রেখে আমাদের এখানে একটি চমৎকার আয়োজন হবে ইনশাল্লাহ সেটি হলো আসমাউল হোসনা নামে একটি চমৎকার প্রোগ্রাম হবে যেটি লাইভ হবে সরাসরি হবে আগামী মঙ্গলবার সাড়ে দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এবং বুধবারে সাতটা থেকে আটটা পর্যন্ত সে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে দর্শক আমরা অতি শীঘ্র সালাতের উপরে একটি প্রোগ্রাম মাত্র আপনাকেও জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে সালাতের উপর একটি বাস্তব ধর্মী প্রোগ্রাম ইনশাল্লাহ এখানে হবে আল্লাহ তালা যদি কবুল করেন সেই প্রোগ্রামটিও প্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন খুব অতি শীঘ্র ইনশাআল্লাহ তালা আপনারা দোয়া করতে থাকুন আল্লাহ যেন সেই প্রোগ্রামটিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন দর্শক আমরা আজকের আয়োজন এখানে শেষ করছি যা কিছু জানলাম যা কিছু শিখলাম আল্লাহজন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ও আখরে দাওয়ানা أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته الله الله